কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর সম্মানিত ভাই, আপনার প্রশ্নটি হচ্ছে মৃত ব্যক্তির কবরকে চিহ্নিত করা যাবে কিনা। কবরের উপর ঘর নির্মাণ না করে শুধু পরিচিতির জন্য এখানে চিহ্নিত করার জন্য কোনো পাথর এর মধ্যে কোনো লেখা যাবে কিনা। হ্যাঁ, সম্মানিত ভাই, নিষেধ হচ্ছে কবরকে ফাঁকা করা, কবরের উপর ঘর নির্মাণ করা, এটা হারাম। এই বিষয়ে সহি মুসলিমের 970 নম্বরের হাদিস জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন ইউজাসসাল কবর ওয়া আন ইউক্বাদা আলাইহি ওয়া ইউবনা আলাইহি। যে কবরকে রং করা, কবরের উপরে বসা এবং কবরের উপর ঘর নির্মাণ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, তাই এটা হারাম। আর যদি নাকি ঘর নির্মাণ না করে, এগুলো না করে, শুধু চিহ্ন দেওয়ার জন্যে কোনো একটা পাথর রাখলো বা কোনো একটা কিছুতে এটা লিখে রাখলো নিরেট শুধু পরিস্থিতির জন্যে, তাহলে এটা জায়েজ আছে। এই বিষয়ের উপর হাদিস আবু দাউদের 3206 এবং হাদিসটি হাসান, হাফিজ ইবনে হুজার আল তালখিস আল খবাইরের মধ্যে উল্লেখ করছেন, এটা হাসান সূত্রে। হাদিসটা কাসির বিন জায়েদ আল মাদানি থেকে, তিনি আব্দুল মুত্তালিব থেকে, তিনি আল মুত্তালিব থেকে, তিনি বলেন, যখন উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যান, তখন উনার সালাতুল জানাজা বাহির করা হয়েছে এবং এটাকে দাফন করা হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক ব্যক্তিকে নির্দেশ দিলেন যেন একটা পাথর নিয়ে আসে। তখন যাকে নির্দেশ দিয়েছিলেন, পাথরটা ভারী হওয়ার কারণে সে উড়িতে পারতেছিল না। তখন রাসূল সাল্লাম নিজেই গিয়ে তার সাথে সহযোগিতা করলেন। তারপরে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার নিকটে রেখে দিলেন। وقال اتعلم بها قبر اخي و ادفن اليه من مات من اهلي আচ্ছা, وقال اتعلم بها قبر اخي, তিনি বললেন যে এর মাধ্যমে আমি আমার ভাইয়ের কবরকে চিহ্নিত করতে পারবো এবং আমার পরিবার কেউ মারা গেলে তার পাশে তাকে দাফন করতে পারবো। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল যে কোনো চিহ্নিত জন্য পাথর ইত্যাদি দেওয়া যাবে, তবে ঘর বানানো, পাকা করা এবং সাইদাল দেওয়া ইত্যাদি হারাম। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম হিসাব। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।